প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাইতাছি আয়ন টিভির পর্দায়। আয়ন টিভির নিয়মিত অনুষ্ঠান ঢাকায় পেটাল। ঢাকার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাংস্কৃতিক লইয়া আজকা সম্পূর্ণ ঢাকার ভাষায় আলোচনা করুম আমি পারভিন রহমান। আজকা আমার লগে দুইজন মেহমান বিয়ে আছে। একজন প্রেসিডেন্ট অব ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে জনাব আসাদুজ্জামান বুলবুল, আরেকজন জেনারেল সেক্রেটারি অব ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে আমানুল্লাহ ভাই। আমি তাগলগে আজকে পরিচয় করে দিছি, তারা আজকা সম্পূর্ণ ঢাকার ভাষায় আপনার গলগে কথা কইব। প্রথমে যাইতাছি আমি বুলবুল পরের কাছে। বুলবুল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আজকা এই যে সম্পূর্ণ ঢাকার ভাষায় যে আপনি এখানে কথা কইবেন, এই ফিলিংসটা আপনি আমাদের দর্শকদের লগে শেয়ার করেন। আপা, প্রথমে আমি ধন্যবাদ দিবার চাই আয়ন টেলিভিশন রে, যারা আজকে আমাকে এখানে আয়া কথা কোনো একটা সুযোগ করে দিছে। আপনার ধন্যবাদ জানাবার চাই, আপনি আমাকে দাওয়াত করছেন দুইজন রে এখানে এসে কথা কোনো নিলে। আপাকে বহুত ভালো লাগতেছে, কোন যে বোনা ভাষা আপা, কি যে ভালো লাগতেছে আপা, এটা তো আসলে একটা বিশাল ব্যাপার। আমরা ঢাকায় বাসের পেচাল পারবার আছি, তো আপা ধন্যবাদ সবাই। এখন চলেছে আমান ভাই, আপনি ফিলিংসটা আপনি একটু শেয়ার করেন আমগুলো দর্শক মন্ডলীর সাথে। প্রথমে ধন্যবাদ জানাইতেছি আই ওয়ান টিভি ডে আমগুলো এখানে আমন্ত্রণ জানার জন্য। আমার ফিলিংসটা আসলে কইয়া বুঝাবার পারুম না, খুবই ভালো লাগতেছে টিভির সামনে আছি, ঢাকাকে নিয়ে দুইটা কথা কমু। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠান দেখছেন, এবং বিশেষ করে আপনাকে আপাকে, যে আপনি এরকম একটা ঢাকা আলোচনার সাথে সম্পৃক্ত আছেন এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমানুল ভাই। আচ্ছা বুলবুল ভাই, আপনি প্রথম প্রশ্ন আমার, আপনি তো ঢাকা অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, কি উদ্দেশ্যে সামনে রেখা ঢাকা অ্যাসোসিয়েশন আপনি শুরু করছিলেন? আপা ধন্যবাদ, আপনি একটা খুব দারুণ প্রশ্ন করছেন শুরুতেই। আপা আসলে হয়েছে কি যে আমরা তো ঢাকায় মানুষ এখানে আছি অনেকদিন যাবৎ, আমি আমার কথা কই 20 বছর হয়ে গেছে আপা এই দেশে আছি। তো আপা আমরা যখন আইছি আয়া দেখি যে এখানে সংগঠনের কোনো অভাব নাই, অনেক সংগঠন, খুব ভালো কথা, সংগঠন থাকবো, সংগঠন সবাই মিলে একসাথে হইব, কাম করবো, আনন্দ করবো, ফুর্তি করবো। আমরা আয়া দেখি যে আপা আমাকে কোনো সংগঠন নাই, ঢাকায় আগে কোনো সংগঠন নেই। এইটা আপা এই যে প্রায় 20 বছর হয়ে গেছে, এটা লোয়া মনের মধ্যে একটা খুব বহুত বড় বেদনা কষ্ট লয়ে ঘুরতেছিলাম আর কি। তারপর আস্তে আস্তে হইলো কি যে আমরা সবাই সংগঠিত হইলাম, এবং সংগঠিত হইয়া একটা ঢাকা ইয়াগো লইয়া, এটা ঢাকা ইয়াগো বলতে বুঝেছি প্রকৃত ঢাকাবাসী সংগঠন, যে ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে, এটা হলো প্রকৃত ঢাকাবাসী সংগঠন, প্রকৃত ঢাকাবাসীকে লইয়া আমরা এই সংগঠন বানাইছি। আর এই সংগঠন বানাইয়া আমরা তো বিভিন্ন কাজকর্ম করতেছি। আপনার প্রশ্ন আছিল যে আপা কি উদ্দেশ্যে কী লক্ষ্য লইয়া আমরা এই সংগঠন বানাইছি। আমি প্রথমেই আমাকে যে ডাকা অ্যাসোসিয়েশন আছে এটার 40 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে, কার্যনির্বাহী কমিটি, যারা সবাই কামকাজ করে এই সংগঠন আগায় লয়ে যেতে আছে। আমি এই 40 জন সদস্যের পক্ষ থেকে ঢাকাবাসী তথা যারা বাংলা ভাষাভাষী আছে সবাই শুভেচ্ছা জানাইতেছি, আমি কৃতজ্ঞতা জানাইতেছি আমার 40 সদস্যের কার্যনির্বাহী কমিটির, তারা যে অক্লান্ত পরিশ্রম করতেছে আপা এটা তুলনা হয় না, তারা যা করতেছে তারা সব কিছু করতেছে, আরও করবো এই ভবিষ্যতে ইনশাআল্লাহ, এটা আমি কামনা করি। এখন আমি আপনার মূল কথায় আপা কেলে আমরা এই সংগঠন বানাইছি। প্রথম কথা হইলো আপা, এবং এটা একমাত্র কথা আপা, যে আমরা সংগঠন বানাইছি এক সাধারণের লিগে, আমরা সংগঠন বানাইছি ঢাকাই যারা প্রকৃত ঢাকাবাসী যারা আছে তারা সবাই মিলে আমরা একসাথ দমু, এটি হলো আমার মূল উদ্দেশ্য। আর আপা একসাথে ইংরেজিতে কথা আছে আপা, টুগেদার ইউ আর স্ট্রঙ্গার, টুগেদার ইউ আর স্ট্রঙ্গার, আপনি একসাথ হইলেন তো কাম হয়ে গেল। এই একসাথ করবার পারাটা বহুত কঠিন কাজ, বহুত কঠিন কাজ, সারা পৃথিবীতে একসাথ করবার পারলে সব কাজ সম্ভব হবে। এটা একের বোঝা, 10-এর লাঠি একের বোঝা, এটা এরকম আর কি আপা, 10 জনের একটা লাঠি হয়ে যায় আর একজনের একটা বোঝা হয়ে যায়। তো আমরা একসাথ হওয়ার জন্য মূল কাজ হলো আমরা একসাথ হবো, তো আমরা একসাথ হওয়ার চেষ্টা করতেছি, একসাথ হওয়ার চেষ্টা অব্যাহত আছে এবং শেষ পর্যন্ত আমরা একসাথ হওয়ার চেষ্টা করে যাবো। আর একসাথ হওয়ার সাথ পরপর আমরা যে কাজগুলি করবার চেষ্টা করছি আপনার, আমগো ঢাকা সম্পর্কে আপনি জানেন, আপনি ঢাকাইয়া ভাইয়া, 400 বছরের ইতিহাস, রাজধানীর ইতিহাস, যাতা কথা না পা, কেলকাতার ইতিহাস 200 বছরের, আমগো ঢাকা 400 বছরের রাজধানী, এই 400 বছর যদি বাদ দেন আপনি 1000 বছরের ইতিহাস আছে ঢাকার। এখন এই ইতিহাস ঐতিহ্যগুলো জানুন লাগবো, তো আপনি আবার যদি কিছু কোনো একটা কাজ না করেন, কথার কথা আপনি যদি নামাজ না পড়েন আপনার নামাজ ভুলে যাবেন, আপনি যদি কোরআন শরীফ না পড়েন কোরআন শরীফ পড়ে ভুলে যাবেন, এমনি আপনি যদি আপনার কালচার, আপনার ঐতিহ্য, আপনার কৃষ্টি, এটা যদি ধরে না রাখেন, এটা যদি প্র্যাকটিস না করেন আপনি এটা ভুলে যাবেন।
আমরা যারা 20 বছর 30 বছর প্রবাসে আছি আপা, তারা অনেকেই আর ওইগুলির প্রতি এরকম আগ্রহ ফিল করে না, মনে করে কি লেগা আবার ওই পিছন দিকে যাবো, ওইগুলি জানান দেন, ওইগুলি মনে করেন যে ওইগুলো আমার একটা অন্যতম উদ্দেশ্য, এইটা একটা উদ্দেশ্য আপা। আর একটা উদ্দেশ্য হলো আপা যে আমার পোলা পান্ডা আছে, এটি তো চিনি না ঢাকা কি, এটি ঢাকা কইলে কই যাই পারিছে না, কয় মশা এটা ওইটা জ্যাম জম, আমরা কইটা না ওইটা ঢাকা না, ঢাকার ঐতিহ্য আছে, ইতিহাস আছে, কৃষ্টি আছে, ঢাকায় কি আছে এটা গেলে ঢাকায় যে কি মধু আছে না ঢাকায় না গেলে বুঝবি না, ঢাকা না চিনলে বুঝবি না, এটা পোলাপানের সবসময় আমরা বোঝানোর চেষ্টা করি বিভিন্ন অনুষ্ঠান করবার মাধ্যমে, আমরা আমাকে পোলাপানকে আমাকে পরবর্তী প্রজন্মকে এটা বুঝাই যে আসলে ঢাকাটা কি। তো এখন এর মাধ্যমে আমরা এগুলো বোঝানোর চেষ্টা করি, আমাকে ঢাকার অনেক ঐতিহ্য আছে আপা, অনেক কিছু আছে, খানা দানা এগুলো তো আপনি দেখছি আমি কত অনুষ্ঠানে আপনি পেঁচাল পাচ্ছেন, এই খানা উনা উনি দেখাই পোলা পান্ডে খানি উনি কিরম আছে, আমাকে বিরিয়ানি দেখ, আমাকে এই দেখ ওই দেখ, পিঠা দেখ আমাকে, তো এমনি করে করে আমরা এই ঢাকার ঐতিহ্যগুলো আমাকে পরবর্তী প্রজন্ম যা আছে তার কাছে ছড়াই দেওয়াটা হলো আমাকে একটা অন্যতম উদ্দেশ্য। আমাকে আরেকটা উদ্দেশ্য হলো আপা, যারা ঢাকা থেকে এনে নতুন নতুন না হয় আপা খুব দিশাহারা হয়ে যায়, আমার খেলা আছে আমি দিশাহারা হয়ে গেছিলাম আপা যখন নতুন হয়েছি, ঢাকা থেকে যারা নতুন এখানে আইব তাকে পথ দেখানি, প্রয়োজন হলে তার পাশে খাড়ানি, তার হেল্প করা, বাংলাদেশে তথা ঢাকাতে বিভিন্ন রকম দুর্যোগ হয় আপা, বিভিন্ন রকম সমস্যা যেমন করণ হয়েছে এখন, এইরকম হইলে আমরা এখানে আমগো যারা সদস্যরা আছে সবাই মিলে বিভিন্ন রকম সহযোগিতা করার মধ্যে তাকে পাশে খাড়ানি। আমরা এখানে আমগো উদ্দেশ্য আছে আপা, আমরা একটা আফটার স্কুল ক্লাব করুম যেটার মাধ্যমে আমগো এখানকার পোলা পান্ডা বাংলা ভাষা জানবো, ঢাকাইয়া ভাষা জানবো, বাংলাদেশের কৃষ্টি কালচার জানবো। আমাদের উদ্দেশ্য আছে আপনার একটা ট্রাস্ট গঠন করা, ট্রাস্ট গঠন করার মাধ্যমে বিভিন্ন কল্যাণমূলক কাজ গঠন করে আমরা ঢাকাবাসীকে পাশে খাড়ানো। তো মোটামুটি এইগুলির উদ্দেশ্য, তো আপনার মাধ্যমে আমি আপনার টেলিভিশনের মাধ্যমে আমি সব ঢাকাইয়াকে জানাইবার চাই যে আমরা মূল উদ্দেশ্য হলো একসাথ হওয়া, আপনারা যারা এখনও ঢাকা অ্যাসোসিয়েশনের সদস্য হন নাই, ঢাকা অ্যাসোসিয়েশনের সদস্য হন, আপনারা একসাথ হন, একসাথ হইলে সব কিছু সমাধান হয়ে যাবে, আমরা কোনো সমস্যায় সমস্যা থাকবো না, আমরা ভোকাল রেজ করতে পারবো, আমরা ভয়েস রেজ করতে পারবো, এইগুলি মূল উদ্দেশ্য লয়ে আমরা সামনে লয়ে এই সংগঠনটা বানাইছি। ধন্যবাদ, ধন্যবাদ ভাই আপনাকে। এখন চলে যাই আমি আমান ভাই। আচ্ছা আমান ভাই, ঢাকা অ্যাসোসিয়েশনের পরিকল্পনা নাকি আপনার পরিকল্পনা? ধন্যবাদ আপা, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পরিকল্পনা আসলে বুলবুল ভাই কিন্তু মোটামুটি বলে দিয়েছেন, আমাদের মোহন প্রেসিডেন্ট, পরিকল্পনা হলো আমাদের আমান ভাই ঢাকার ভাষায়। ও আচ্ছা, আমি যে পরিকল্পনার কথা কইতেছেন ওই পরিকল্পনা বহুত লইছি আপা, এটা কইয়া শেষ করা পারুম না। হ্যাঁ, কইবার গেলে আমাকে অনেক স্বপ্ন এই ঢাকাকে নিয়ে, কারণ সমস্যা হইলে যে কি ওই যে বুলুল যেটা কয়ে গেল একটু আগে, যে আমরা এখানে আইছি, আরে আমরা আমি অন্য দেশে আছিলাম, আয়া হালা ঢাকার লোক খুঁজা পাই না। হ্যাঁ, এলাকার লোক পাইলে একটা যে ফিলিংস লাগে না খুঁজা পাই না, এর একটা কারণ আছে আসলে আপা, আপনি জানেন কি না, থাকলেও বোঝা যায় না যে শুদ্ধ ভাষায় কথা কয়, এটা একটা কারণ আছে কি জানেন আপা, আসলে ঢাকার মানুষ কিন্তু বিদেশে আহে নাই আগে, ঢাকার মানুষ আগে কইতো ওই বেটা তুই বিদেশে গিয়ে কী করবি, তোর বাপ যাদের ব্যবসা আছে এগুলো করবি। হ্যাঁ, এই জন্য ঢাকা মানুষ বিদেশে আহে নাই দেখা, ওই ঢাকাবাসী সংগঠিত হইব কীভাবে, একসাথে হইবে, এখানে লোকই নাই। তবে ইদানিং বলা যায় 2000 সালের পরে থেকে লোকজন বিদেশে শুরু করছে, এদিক থেকে যখন আমরা এখানে লন্ডনে যখন আইলাম, যে আমাদের লোকজন যেহেতু এখানে আইতেছে, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে আমগো যে কালচার এদেরকে পরিচিত করে দিতে হবে, এবং আমরা ঢাকাবাসী সবসময় সারা বাংলাদেশের সেবা করেছি, ঠিক না? এবং আমরা এখান থেকে ঢাকাবাসী একত্র হয়ে আমরাও এখানে সেবা করুম, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কীভাবে দিক নির্দেশনা দেওয়া যায় এবং এই কমিউনিটির কল্যাণে কী কাম করা যায়, বহুত পরিকল্পনা এইসব নিয়ে ইনশাল্লাহ ঢাকা অ্যাসোসিয়েশন আগামীতে আপনারা দেখবেন, দেখছেনও গত 2 বছরে কিন্তু আমরা অনেক কিছু করে হালাইছি। সবার আমাদের যে ভাই বললো যে 41 জন সদস্য অক্লান্ত পরিশ্রম করতেছে, এবং আমরা বিভিন্ন লোকজন আমাদের সহযোগিতা করেছে, এই কারণে গত 2 বছর আমরা অনেক বড় বড় প্রোগ্রাম করা পারছি, এবং আগামীতে আরও অনেক কিছু অনেক বড় বড় উদ্যোগ নিব আমরা ইনশাল্লাহ। আমাদের ঢাকা এখানে একটা বিশাল একটা প্ল্যাটফর্ম হবে, যেখানে হয়তো একটা ঢাকার বিশাল একটা বিল্ডিং হবে, যেখানে আমাদের অনেক শিক্ষা কার্যক্রম হবে, আমাদের অনুষ্ঠান হবে, আচার অনুষ্ঠান হবে, এবং ঢাকা কৃষ্টি কালচার যেগুলো আছে ঐতিহ্য এখানে আমরা পর্যায়ক্রমে তুলে ধরুম। অনেক স্বপ্ন আছে আপাই ঢাকাকে নিয়ে, এবং ইনশাল্লাহ আমরা পারবো। আপনারা কি এখনও ওই ওই প্রতি বছরই ঢাকার কোনো অনুষ্ঠানের মাধ্যমে পোলাপানগো বুঝাইবার চান যে আমাগো একটা ঢাকার কালচার আছে, এরকম কোনো প্রোগ্রাম টোগ্রাম কী কী প্রোগ্রাম করছেন আপনারা? হ্যাঁ আচ্ছা, আমান ভাই একটু পরে আমি একটা কল নিয়ে এলি। জি 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 জি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা, আমি শফিকুল আলম বানলি থেকে বলতেছি। আপনাদের সিলেটি ভাই কেমন আছেন? জি ভালো আছি।
কিছু কইবেন? আমি সালাম দেই। আমি বলতাম স্যার একটা ট্রু স্টোরি অ্যাবাউট দা আমাদের প্রিয় বাংলাদেশের রাজধানী ঢাকার ট্রু স্টোরি আমি কি বলতাম পারি, সত্য ঘটনা, আপনার শুনে সকল খুশি হবেন। ঠিক আছে ঠিক আছে। আমি 17 মার্চ হঠাৎ করে আমি ঢাকাতে আমার ভাই বোন আব্বা আম্মাকে নিয়ে, আমার আব্বা আম্মা তো হোটেলে, আমার ভাই বোন নিয়ে 17 মার্চে আমি FDC-তে ভিতরে যাই। হঠাৎ করে চিত্রনায়ক রুবেন ভাইয়ের সাথে কথা হয়ে যায়। আমি সিলেট যখন ছিলাম এই 16 মার্চের প্রথম দিকে, তখন উনার একটা ফিল্ম দেখেছিলাম সাজন, তো উনি বাংলাতে করেছেন, আমি উনার সাথে উর্দু কথা বলতে শুরু করে দিচ্ছি। তখন রুবেন ভাই বললেন তুমি বাংলা বলো না, নেই তো নতুবা তুমি ইংলিশ বলো, উর্দু কেন বলতেছো? আমি উনার জবাব না দিয়ে আমি এই FDC থেকে বের হয়ে হোটেল শেরাটনে চলে যাই। ওটা ইউজ টু ইন্টারকন্টিনেন্টাল হোটেল ছিল যুদ্ধ সময়, ওটা কিন্তু আমার জানা ছিল না ওই দিন। থ্যাংক ইউ ভাই আপনার ফোন করার জন্য, ধন্যবাদ আমান ভাই। আপনি আপনার হ্যাঁ যেটা করে যে ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যে অনুষ্ঠান করতে, আমার মায়া ছোট মায়া আমার যে গায়ে পাবা তুমি প্রোগ্রাম হবে কবে? হ্যাঁ যে এখানে যে বাচ্চারা গিয়ে ওইখানে পারফরমেন্স করা পারে, আমগো কালচারটা তুলে পরে এখানে ওদের মধ্যে একটা ফিলিংস আয়া পড়ছে, আমার যে গায়ে তুমি প্রোগ্রাম হইতেছে নাকি? আমি মা লকডাউন তো এখানে হইব না, আবার কবে হইব যাইব, এরকম তো অনেক বাচ্চারা আছে আমগো ঢাকায়। ভাই আর একটা কল নিয়ে নিই। জি জি স্যার। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো আপা, আমি এই শেরাটন হোটেলে সোনার কুরসির। আচ্ছা থ্যাংক ইউ ভাই, কলটা কেটে গেছে গা, সরি। আমন ভাই আপনি যেটা বলতে চেয়েছিলেন, হ্যাঁ যেটা এখন এই যে আমরা একসাথে সম্পৃক্ত হয়েছি, এই যে বিভিন্ন অনুষ্ঠান করতেছি, যেমন অনুষ্ঠান আমরা একটা পিঠা উৎসব করলাম এই বছর ফেব্রুয়ারিতে লকডাউনের আগে। ও আল্লাহ কি পিঠা, পিঠাগারে কয় এই যে ছোটোবেলা মা খালারা পিঠা বানাইতো, এই পিঠা কিন্তু আপা গত এই যে এতগুলো বছর বিদেশ থেকে 20 বছর খাই পারি নাই। যে আমরা উদ্যোগ নেওয়ার পরে দেখি পিঠার বাহার, হলপুর্তি পিঠার পিঠা, কত পিঠা। হ্যাঁ এটা সম্ভব হয়েছে গেলে আপা, সম্ভব হয়েছে একটা ঢাকা সংগঠন হয়েছে, এই আপার সংগঠন না হলে তো এই ঢাকার বিভিন্ন আপার বিভিন্ন জায়গা থেকে এই পিঠাগুলো আনতো না। অবশ্যই এটা সম্ভব হয়েছে ঢাকা অ্যাসোসিয়েশন হওয়ার জন্যই। তো তারপরে হলো আমরা এই যে ঢাকা উৎসব করলাম, একটা বিশাল উৎসব করলাম যেটা পুরো লন্ডনে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে ঢাকা উৎসব। এই উৎসবের মাধ্যমে আমরা ঢাকা থেকে শিল্পী আনছি, আমগো ঢাকার অনেক এখানে পেঁচাল হয়েছে, কৌতুক হয়েছে, তারপরে বিভিন্ন ইতিহাস তুলে দেওয়া হয়েছে। এটা সম্ভব হয়েছে কি এই সংগঠনের জন্য। আপনারা এখানে কি খালি সব ঢাকায়া না বাইরের গেস্টও আপনারা দাওয়াত করছেন? না আপা, আমাদের সংগঠন আমাদের প্রোগ্রাম উন্মুক্ত সবার জন্য, সবার জন্য এটা ওপেন, সবার। আমরা কিন্তু ঢাকাবাসী সবসময় সারা বাংলাদেশের সেবা করি। হ্যাঁ আমরা এমন কিছু করবো সবার জন্য, কিন্তু এখানে ওই যে একটা যে প্রকৃত ঢাকাবাসী একটা কথা আছে যে আমরা সংগঠনটা করছি প্রকৃত ঢাকাবাসীরা, যাদের মিনিমাম 3 প্রজন্ম জন্ম ঢাকাতে, তারাই এখানে মেম্বার হতে পারবে, মেম্বার কমিটিতে আসতে পারবে। কিন্তু আমাদের যে উদ্যোগ এটা সমগ্র দেশবাসীর জন্য, সমগ্র কমিউনিটির জন্য। আচ্ছা ওইখানে ঢাকার মেম্বার হইব আপনাকে ঢাকার সবাই, কিন্তু মাগার গেস্ট যদি অন্য দেশের আপনারা অবশ্যই দাওয়াত করেন। হ্যাঁ সবাই দাওয়াত আমাদের জন্য ঢাকাবাসী। তো আপা আজকে আপনি চিন্তা করে দেখেন ঢাকার 2 কোটি লোক, 2 কোটি লোক এখানে প্রকৃত ঢাকাবাসী ম্যাক্সিমাম 50 লক্ষ লোক, আমরা 1.5 কোটি লোকের কিন্তু আমন্ত্রণ জানাই দিয়েছি, আমি কিন্তু তাদেরকে সেবা করতেছি। আমাদের এলাকায় আমি ছোটোকালে দেখতাম কেউ যদি এসে একটা বাড়ি করতো বা ভাড়া নিত, আমরা দূরে যেতাম, ভাই আমগো এখানে আছেন, ধন্যবাদ আপনাদের কী সেবা করা পারি। যে আমগো মনে মধ্যে একটু আমগো মাঝে একটা নতুন মানুষ হয়েছে, আমগো ফিলিংসটা আরও বাইরে যেত, ওই যারা ছেলেপেলা আসতো চলো আমগুলো খেলবার যাইবা। যে আমাদের ঢাকাবাসীর একটা যে কালচার, যে অন্যকে সেবা করার যে একটা স্পৃহা, নতুন মানুষজন আসলে তাকে কীভাবে সেবা করা যায়, তার সাথে কীভাবে আন্তরিকতা ভালোবাসা, যে এইটা কয়ে আমরা শেষ করা পারবো না ঢাকাবাসীর। এই এটা সবাই কইব, সারা বাংলাদেশে সবাই কইব যে ঢাকা গেলে ঢাকাবাসীর যে আতিথ্যতা, হ্যাঁ সেবা, এটা কয়ে শেষ করা যাবে না। আচ্ছা আচ্ছা বুলবুল ভাই আপনি কিছু কন আপনার ঢাকা অ্যাসোসিয়েশন নিয়ে, যে আর আপনাদের আর কী পরিকল্পনা আছে? আপা ধন্যবাদ আপনারে। তো আমার ভাই তো কইছে, তো আমরা আপা ঢাকা উৎসব শুরু করছি, আমরা একটা প্ল্যান করছি যে আমরা প্রতি বছর ঢাকা উৎসব করুন। তো এবার তো আপা করোনা লেগা সারা পৃথিবীতে, করোনা লেগা তো সব কিছুই বন্ধ হয়ে গেছে, আমগো প্ল্যান হলো আপা প্রতি বছর আমরা ঢাকা উৎসব করুন। এই ঢাকা উৎসব করার মাধ্যমে সারা বছর এই ঢাকাইয়ারা ব্যস্ত থাকবো এই অনুষ্ঠান করোনা লেগা।
একটা অনুষ্ঠান করতে তো দুই মাস তিন মাস প্রিপারেশন লাগে, অনেক কিছু লাগে। বাংলাদেশে শিল্পীরা হয়, এখানকার নানা প্রোগ্রাম আছে, এখানকার এমপি মন্ত্রীও গেস্ট করি আমরা, তো এগুলি করতে গিয়ে তো ঢাকা যারা ব্যস্ত থাকে এবং এইটা প্রতি বছর করুক, এটা করার মাধ্যমে হলে কি আবার সারা দেশের সারা বিলেতে যারা আছে ঢাকার মানুষ সবাই জানবো শুনবো। তারপর পিঠা মেলা, যেটা পিঠা উৎসব কইছি একটু আগে, আমার ভাই পিঠা উৎসব আমরা প্রতি বছর পিঠা উৎসব করুম, এটার প্ল্যান আছে। আমরা কৃতি ছাত্রছাত্রী যারা এখানে আমগো ঢাকা থেকে আয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেতে আছে, বড় বড় অক্সফোর্ড কেন্দ্রে যেতে আছে, তা করে আমরা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করছি। প্রতি বছরের প্রোগ্রাম হবে এইটা একটা। মানে এই আপনারা এই ঢাকা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনারা আমগো যে একটা ঢাকার কালচার আছে, ঢাকার যে একটা ঐতিহ্য আছে, এইটাই আমগো পুনঃ যে যে পরে জন্ম যে জন্ম নিচ্ছে তাগো বোঝানোর লেগে আপনি ওই অ্যাসোসিয়েশন। এক্স্যাক্টলি, আপনি ঠিক কইছেন। আচ্ছা আচ্ছা আমান ভাই, আপনি একটু আমগো যে ঢাকার যে ঐতিহ্য যে খাওনটি আছে, এই খাওনটি সম্বন্ধে কিছু যদি শেয়ার করেন। এই খাওনের কথা বললে তো এখন আবার মাথা নষ্ট হয়ে যাবে, যে খাওন এই কথা গিয়া শেষ করে যাবো না। প্রথমে আমি কই, আমি আইডিয়াল কলেজে পড়তাম, তো আমি যাইতাম ওইখান থেকে আমগো বাড়ি হলো খোলামুড়া, ওইখান থেকে আমি সোয়ারি গাড় দিয়া যাব, ওইখানে গিয়ে আমার এই নুরানি লাচ্ছি, এই যে ছোট্ট একটা কুপটির মধ্যে যে উনি বানাইতে আছে আর ব্যস্ত আছে, যে মানুষ লাইন ধরে খাড়া রয়েছে, এক ঘন্টা খাড়া থাকতে হবে, জানে আমি পাঁচ টাকার একটা লাচ্ছি কামু, আমার এক ঘন্টা খাড়া থাকতে হবে, এক ঘন্টা কিন্তু তো 500 টাকার কাম করা যায়, কিন্তু ওইটা কিন্তু চিন্তা করে না, আমি 5 টাকার একটা নুরানি নাচ্ছে কামু, কলিজাটা ঠান্ডা হয়ে যাব। মানে মানে আমগো ঢাকার ওই নুরানি নাচ্ছি আমগো কাছে অনেক ইম্পর্টেন্ট, লাইন লাগছে কিন্তু এখন কর্মায় যে করবো কি লাচ্ছি খাওয়ানোর লেগে এত বড় লাইন কেলা। আচ্ছা ভাই জান কিছু মনে করেন, আমি একটু কল লাগি। জি জি জি, হ্যালো কলার, সরি লাইন কেটে গেছে, ঠিক আছে ফোন। হ্যাঁ, তারপর আপনার হাজির বিরিয়ানির কথা কোন। হ্যাঁ, হাজির বিরিয়ানি, তারপর হইলো আপনার এই ঢাকা এই চকবাজারে যে একটা ইফতারির একটা আয়োজন হয়। হ্যাঁ, আপনি ওদিক দিয়ে ওই সময় তো আপনি আর ওই রোজার সময় ওদিক দিয়ে হাঁটা পারবেন না, এই বিশাল এলাকা নিয়ে একদম লালবাগের উর্দু রোড এই এলাকায় যে ইফতারির আয়োজন হয়, খাওন আর খাওন ঢাকাবাসী বুঝে কি এক নম্বর হলো অনেকে ওই ব্যাপারটা অসুখ হয়েছে, ওটা খাওন দাওন কমে কেমন খায় মরে যা, মরবি তো মরবি, আগে খায় না খায় মনুম গেল লিগা। হ্যাঁ, মানে ঢাকাবাসীর একটা উৎসব, খাওয়াটা হলো একটা বিশাল উৎসব, এই উৎসবের মধ্যে নান্না বিরিয়ানি, তারপরে হলো হাজি বিরিয়ানি, তারপরে উনি রাচ্ছি, আরও তারপরে হলো আরেকটা জিনিস আমি খাই যা আমার রাজ্জাক, আর রাজ্জাকের যে চা, ওইখানে আমার বন্যাবাড়ি সুরিটোলা, ওইখানে গেলে বন্যাবাড়ি আমি আগে আমি আইনা দিচ্ছি না, আমি ওইখানে গিয়ে বইয়া খাবো। হ্যাঁ, যে এই খাবার কিন্তু আসলে আর কোথায় নাই বাংলাদেশের, আমগো ঢাকার যে খাবারের যে টেস্ট হচ্ছে, আমি জানি না বাংলাদেশের কোথাও আছে কিন্তু আমি কোথাও পাই নাই, এত খাবারের আয়োজন, এত সুস্বাদু খাবার, এত মজার খাবার, মানে কাচ্চি মুরগ পোলাও, এটি তো এগুলো তো প্রধান খাবার। হ্যাঁ, সকালবেলা ওইটা মুরগ পোলাও, এটা অনেকে অনেকের তো আমগো এটা অনেক ভালো লাগে। হ্যাঁ, এবং ঢাকার মানুষ দেখবেন সকালবেলা ওইটা কিন্তু আমরা ঘরে খাই না সবাই, বাসার লোকজনের লোকে যারা আছে গলি লয়ে আমো, যারা যা আপনার গলি সকালবেলা আমাকে খাওয়াবে বাইরে। হ্যাঁ রে মামা হালিম, এটা তো দেখেন এই যে আসলে একটা জিনিস মামা হালিম, তারপরে যেগুলো এগুলোর তার একটা নেগেটিভ দিক হচ্ছে যে প্রবাসে বিভিন্ন লোক বিভিন্ন নাম দিয়ে বানাইছে, কিন্তু আমগো ঢাকার কিন্তু বদনাম করতেছে এরা, ওই ঢাকার যে হাজির বিরিয়ানির টেস্ট বা অন্য অন্য বিরিয়ানি যেটা হালিম ওগুলো কিন্তু অনেক, কিন্তু ওরা কিন্তু নাম বেস্ত আছে, কিন্তু আসলে যে ঢাকার খাবারের টেস্ট এটা কুয়াশেস করা যাবে ওরা। তারপরে কি জানো আরেকটা আবার এই সরি আমি ভুলে গেছি, হাজির বিরিয়ানি, হ্যাঁ হাজির বিরিয়ানি, আরেকটা আছে ফখরুদ্দিন, ফখরুদ্দিন অনেক বছর ধরে বিদেশে কিন্তু ভুলে গেছি, চকবাজার মনে করে চকবাজার এলাকা মূলিবাজার এলাকা যেই যাবা না, তারপরে রাস্তার মনে মধ্যে যে হালিম বইটা অনেক মজা লাগে, ঢাকায় মানুষ যে কীভাবে আমরা এত টেস্টি বানা খাবার বানাই এটা আমার মাথায় আসে না, যে এরা এত টেস্টি খাবার কেমনি বানায়। আমরা তো দেখো তা ঢাকায় এরা যে ময় মশলাটি দেয়, হ্যাঁ হ্যাঁ ওই ময় মশলা কিন্তু একমাত্র ঢাকারাই জানে। জি জি জি, এই ময় মশলা কি মানে বিরিয়ানি যে পাক করে বিরিয়ানি আপনার নিহারি এটির মধ্যে যে ময় মশলা দেয় এইটি কিন্তু অন্য দেশে। আপা ভাই একটা কল নিয়ে নিন, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো কলার, আমি হেলাল বলছিলাম, হেলাল ভাই কোকা,
আপনাকে দুজনে তো খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ। হ্যাঁ অনেক ভালো লাগতেছে আপনি করে দেখে। আপনি ভালো আছেন তো? আপনার পরিবারের সবাই ভালো আছে তো? কারণ আমরা তো একটা কঠিন সময় পার করতেছি। আপনার কোন যদি কোশ্চেন থাকে আমাকে বাইগো লগে আপনি কইবার পারেন। না না কোশ্চেন নাই বলছি, কই দিচ্ছি ওরা বুঝবার পারছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো সরি কইলে ওই নেক্সট কল ওই কলারটা কইলে চলে গেছে গা। হ্যালো হ্যালো আপু, আমার গল্পটা শেষ করে দেবো আমি তাড়াতাড়ি। আমি ওই 17 মার্চ সোনারগাঁ হোটেলে আমি স্বাধীনতার সকল ফটোগ্রাফ করেছি, ইভেন কুইন এলিজাবেথ। সরি কলারটা কেটে গেছে গা, নেটওয়ার্ক মনে একটু ডিস্টার্ব। চলে যাই আমি আমান ভাইয়ের কাছে। আমান ভাই, যে যে কথাটি আমি কইতেছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওই খাওনের কথা, যে আমরা যে স্পাইসি, জি জি জি, যে এই যে যে কইলাম এই যে খাওন, যে গুলির মোড় থেকে আপনার যেইখানে যান এবং আপনি নতুন ঢাকা, আসলে ঢাকা বলতে কিন্তু একটা বিশাল ব্যাপার, যে আসলে ঢাকার পরিচিতি সম্পর্কে অনেকের ধারণা নাই। যে আমি আজকে মানে একটা ঢাকাটাকে আপনি একটু তুলে ধরার চেষ্টা করি। ঢাকা হইল 2 কোটি মানুষ বসবাস করে, এখান মধ্যে সংসদীয় আসন 22টা। এইটা হলো ধামরাই, এটাও ঢাকা, নবাবগঞ্জ, সাভার, দোহার, কেরানীগঞ্জ, ডেমরা, এই বিশাল এরিয়া নিয়ে ঢাকাবাসী। তো আমগো এখানে অনেক মজার ব্যাপার হয়, যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকা আসে ওরা কিন্তু ঢাকা সম্পর্কে তাদের ধারণাই নেই, ঢাকা যে কত বিশাল এবং ঢাকার যে ব্যক্তি কত নাম করে। যেমন বর্তমান এই অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমান, উনি কিন্তু ঢাকার, কিন্তু কেউ যদি কয় ওনার বাড়ি কই নবাবগঞ্জ, ডমগঞ্জ কি ঢাকার নাকি? হ্যাঁ, আমার একটা মজার হিস্ট্রি মনে পড়ছে, আমি উত্তরাতে এক লোকের সাথে কথা কইতেছি, তো ওই জিজ্ঞেস করলো ভাই আপনার বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি ঢাকা। ঢাকা ঢাকা কোন জায়গায়? আমি ঢাকায় কেরানীগঞ্জে। তো কেরানীগঞ্জ কি ঢাকা নাকি? তখন আমি বললাম ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকা। ঢাকা কোথায়? উত্তরা। আচ্ছা আপনার বাড়ি ঢাকা উত্তরা, আমার পরিচয়টা তাহলে আবার কেরানীগঞ্জ কোন ডিস্ট্রিক্টে পড়ছে আপনি একটু কত? যে ঢাকার যে পরিচিতি, এই যে আমি বিখ্যাত ব্যক্তিদের যদি কথা বলি, যে এখানে ঢাকার ব্যক্তিত্ব ডাক্তার সাবেক বিপি আমিনুল্লাহ আমান এবং 2 দুবার মন্ত্রী, উনি কিন্তু ঢাকার ছিলেন, কেরানীগঞ্জে তার জন্ম। তারপর হলো নাজমুল হুদা, সাবেক যোগাযোগ মন্ত্রী, খাদ্যমন্ত্রী, উনি হলো দোহার নবাবগঞ্জের। সালমান এফ রহমানের কথা বললাম, বর্তমানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নুসরত আহমেদ খান বিপু, উনিও ঢাকার। তো ঢাকার এই বিখ্যাত ব্যক্তিরা আছেন, ঢাকাকে তারা সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তারা। তো ঢাকার লোক শুধু খাওয়া এবং ঐতিহ্য নিয়ে পড়ে জানে, ঢাকার লোকরা কিন্তু এখন দেশের নেতৃত্ব দিতেছে। এবং আপনার আরও অনেক ইতিহাস আছে ঢাকার, ঢাকার কথা যদি বলেন, ঢাকার মুক্তিযুদ্ধের ইতিহাস যদি বলেন, যে এটা আমি একটা কলার, জি অবশ্যই। হ্যালো কলার, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আমি সাদাত হোসেন পিলু। আচ্ছা কোথায় কইতাছেন? আমি ইলফোর্ড থেকে। আচ্ছা আপনি আমগো মেহমানালে কোনো কথা কইবেন? জি জি জি। আচ্ছা আপনি কোন উনারা হুনতাছে? হ্যাঁ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমান ভাই এবং গুলুর ভাই দুজনকেই ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে ঢাকায় কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্যে। তবে আমি মনে করি ঢাকার অ্যাকচুয়ালি আমাদের যে কৃষ্টি কালচার সেটা শুধু এই পুরনো ঢাকার পেঁচালটাই না, আমাদের ঢাকার নিজস্ব বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কিছুটা হলেও চেঞ্জ করে ঢাকার আলাদা একটা ভাষা আছে, যেটা বাংলার শুদ্ধ ভাষার খুব কাছাকাছি।
মনে করেন এই যে আমি যে ভাষায় কথা বলতেছি এটাই মোটামুটি ঢাকার ভাষা। তো ঢাকার আঞ্চলিকতাটাকে অনেকে বেশি পছন্দ করে, একটু শুদ্ধ বা চাল ভালো এই এই যে কথাটা, এটা আমরা শুদ্ধ ভাবেও বলতে পারি। আমি মনে করি আমাদের ঢাকার কৃষ্টি কালচার সম্পর্কে আরেকটু খোলামেলা আলাপ করবেন, আমার ভাই বলুর ভাই এদেরকে আমি অনুরোধ করব। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইজান, আপনি আমাকে স্টুডিওতে ফোন করছেন, আমার বাইরে জিগাইছেন, এখন আপনার উত্তর আমার ভাই দিব। ঠিক আছে, আমি ফিরে যাই, একটা নেক্সট কল আছে, আমি এটা ধরে লই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকার কামরুল করিম বলছি। আজকে যে আমার এলাকার পরিচিতি পাচ্ছি আপনাদের টিভি আইএনটিভির মাধ্যমে, আমি ঢাকা থেকে বলছি, মানে খোলামুড়া থেকে বলছি, খোলামুড়া আর কি। জি জি জি, আমি কামরুল করিম জি। আজকে আপনাদের এত সুন্দর একটা আয়োজনে আমি আমার এলাকার যে একটা মানে গন্ধের উপভোগ করতে পারতেছি, যে ঢাকাইয়া খাবার, ঢাকাইয়া মানে আয়োজন, ঢাকায় যে মানে বিশাল মানে বিশেষ করে বলবো স্বাদের ব্যাপারটা। হ্যাঁ, আমাদের এলাকার যে আপনি অলিতে গলিতে যে রকম মজার মজার একটা মানে গ্রাম থেকে শুরু করে আপনি সব জায়গায় যেরকম একটা পাবেন, ওইটা কোন ফাইভ স্টার বলেন, যত বড় বড় দেশের বড় বড় হোটেল বলেন, এটা কোথাও হবে না। যেটা আমাদের ফুটপাথের যে একটা মানে টেম্পোরারি যারা বিক্রি করে তাদের মাঝে যে টেস্ট, যে গ্রাম, যে একটা স্বাদের যে ব্যাপার, এই জিনিসটা কোথাও আমি পাই না। অনেক অনেক দেশে আমি আপা আপনি কিছু খাওয়ানোর নামও কোন, এই যে যেমন বিরিয়ানি বলেন, বিরিয়ানি তো একই টাইপের বিরিয়ানি না, মানে কত রকমের বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি বলেন, তেহারি বলেন, আপনার দম বিরিয়ানি বলেন, আর মানে মোরগ পোলাও বলেন, তারপরে রোস্টের ব্যাপার বলেন, মানে পোলাও মাংসর যে একটা মানে রিচ খাবারের যে একটা বাহার, এটা ঢাকা ডিস্ট্রিক্টের কথা বললে আমি আর সেটা মানে শেষ করতে পারবো না। তো আমি অনেক দেশে খাইছি, কিন্তু আমার যে এলাকার যে স্বাদ, টেস্ট, গ্রাম, এইটা আমি কোনো বড় বড় হোটেলেও পাই নাই, যেটা আমি পাইছি রাস্তার ফুটপাতে। হ্যাঁ, তো আর কি বলবো, যে ভালোই লাগতেছে অনুষ্ঠান দেখে আপনাদের। তো আমি আমার জায়গার যে মানে এতদিন পরেও মানে নতুন করে আবার নিজেকে উপলব্ধি করতে পারতেছি যে আমি আমার ঢাকার। তো আপনাদের অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানের, এইরকম একটা সুন্দর অনুষ্ঠান দেওয়ার জন্য আমাদেরকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই এরকম সময়ে, তো দোয়া করি। হ্যাঁ, চালায় যান অনুষ্ঠান, দেখি উপভোগ করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ তাপা, আপনি আমাদের আজকে কষ্ট করে ফোন দিচ্ছেন এবং আপনার মনের কথাটি শেয়ার করছেন, খুব ভালো লাগলো, আমরাও খুশি হয়েছি। আর দর্শক মণ্ডলী, আপনারা যদি কারো মন চায় যে এরকম ফোন দিয়ে আমাকে প্রশ্ন করবেন করবেন, আমি একটা নেক্সট কল ধরে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথায় কইতাছেন? হ্যালো, আমার নাম জাভেদ, আমি ব্রমলি বাই বল থেকে কইতাছি। ওকে, আপনি মেহমানকে কিছু কইবেন? জি কোন? হ্যাঁ হ্যাঁ আবা, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আবা আপনাকে আর আমার ভাই বুলবুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, ওনাদের মতো গুণী মানুষের জন্য আমরা ঢাকা অ্যাসোসিয়েশন পাইছি। আচ্ছা, আর কিছু কোন? আবা, আমার 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 জন্ম হচ্ছে গেন্ডেরিয়ায় আর আমার মায়ের জন্ম ঢাকার ফরিদাবাদ। তো ঢাকার চান্দাই, ঠিক আছে, চান্দাইতে যে এনজয়টা আমরা করছি, তারপর আমগো বাড়ির সামনে আসিল ধূপখোলা মাঠ, ওইখানে যে বৈশাখী মেলাটা, তারপর যে সাকরানে যে বন্ধুরা যে আনন্দটা আমরা করতাম, ওইটা জীবনে আমরা ভুলতে পারি না। জি, আর বিরিয়ানি তো আপা, বিরিয়ানির কথা কমই না, অনেকে অন্য ডিস্ট্রিক্টের মানুষ কয়, আমি অন্য মানুষের দিয়ে অন্য ডিস্ট্রিক্টের মানুষে কই যে যে পোলা বিরিয়ানি পছন্দ করে না ওই ঢাকাই না, বিরিয়ানি আমাদের রক্তের লগে লাগে রয়েছে। তো আপা এবং বুলবুল ভাই, আমান ভাই, আপনাদের আবার অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি, ভালো থাকেন, সালাম আলাইকুম। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইজান, আপনি ফোন দিচ্ছেন, খুব খুশি হয়েছি যে আপনারা সবাই আমাদের উৎসাহ দিতেছেন, এভাবে উৎসাহ দেন, আপনি গলিগাই আমরা এই ঢাকায় পেচাল। এই নেক্সট কলার, একটু নেক্সট কলার ধরে লই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, সালাম আলাইকুম। কি, আমার নাম আবুল কাশেম। জি, কোথায় কইতাছেন? পার্কিং থেকে। ঠিক আছে, মেহমানকে কিছু কইবেন? না, আসলে আমি আপনাদের অনুষ্ঠান দেখে আমার খুব ভালোই লাগে, আর যদিও আমি সিলেটি, তারপরে ওই যে স্পেশালি ঢাকার খাবারগুলো আমাদের অত্যন্ত ভালো লাগে, স্পেশালি তেহারি বা এই যে মুরগ পোলাও, কাচ্চি,
রেজেলা এগুলো আসলে খুব মিস করি, খুব ভালো লাগে। তো মেইনলি আমি ফোন দেওয়ার অর্থ হচ্ছে আপনাদের আসলে প্রোগ্রাম আমি দেখি মাঝে মধ্যে, কয়েক সপ্তাহ ধরে স্টার হয়েছে, খুব ভালোই লাগে। স্পেশালি আপা ভাবি আপনার প্রেজেন্ট আমার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাইজান, একটু টিভির ভলিউমটা কমায় দেন। হ্যাঁ, আমি আসলে একটু বাইরে থেকে আরি, আমি অনলাইনে দেখতেছি আপনাদের প্রোগ্রামটা। তো আমি কই যে মানে আমার নিজের বিবেকের তাড়না থেকে একটা ফোন দিলাম, কারণ আমরা যদি ফোন না দিই আপনাদের উৎসাহ না দিই তাহলে তো আপনারা প্রোগ্রামটা ইয়ে করবেন না। অনেক শুকরিয়া ভাইজান। প্রত্যেক এলাকার যে স্পেশালি আঞ্চলিক যে এরিয়াগুলো বা মানে মাদার যে এরিয়াগুলো মানুষ জানতো বা চিনতো বা প্রত্যেক সব মানে সব কিছু মিলাইয়ে আমাদের বাংলাদেশের এগুলা, তো সিলেটের খাবার হোক, ঢাকার খাবার হোক, সবগুলো যদি আমরা প্রেজেন্ট করতে পারি তাহলে আমাদের নেক্সট জেনারেশনের এরা সবাই চিনতে পারবে আমাদের খাবারের যে এরিয়াগুলা গুণগত মান বা এরিয়াগুলা। আর থ্যাংক ইউ আপনাদের প্রোগ্রাম করার লাইগা, আর এইভাবে ভালো ভালো প্রোগ্রাম করবেন দোয়া করি আপু। কেমন অনেক ধন্যবাদ ভাইজান, আপনি নন ঢাকায় হইয়া যে আপনি আমগো প্রোগ্রাম পছন্দ করছেন, ফোন দিচ্ছেন এবং খাওয়ানোর কথা প্রশংসা করছেন, এলাকা আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান। আপনি আমগো সিলেটি অনুষ্ঠানও আছে, ওইটাও আপনি খাওয়ানোর প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নিয়ে আমরা প্রোগ্রাম করতেছি আইওয়ান টিভিতে, আপনি ফোন দিয়েন। চলে যেতেছি আমি আবার আমান ভাইয়ের কাছে। আমান ভাই বা বুলবুল ভাই, আপনারা ঢাকা সম্বন্ধে যেটা কইবার চান আপনি দর্শকগুলোকে শেয়ার করেন, কোনো সমস্যা নাই। আপা এই যে খাওনের পেছনে জন উঠছে, দুইটা কথা তো না কইলে হয় না, জিব্বার মধ্যে তো উঠছে না, খাও লেগে গেছে। আমগো ঢাকা খাওনের কথা শুনলে যে বিরিয়ানি বিরিয়ানি গেছে আপা। আমার আমার আপনার ভাবি আমার বুকে দেশে ওই যে বিরিয়ানি আছে, হ্যাঁ ওইটা খাই লিও, বিরিয়ানি আছে তার কিছু লাগবো না, শুধু বিরিয়ানি লইব। আমার পোলা পান ওরা কি শিখে গেছে, যদি পুরো মাসে শুধু বিরিয়ানি থাকে আর কোনো খাওয়ানো লাগবে না, বিরিয়ানি ছাড়া অন্য কিছু এলে এইটা রান্না করছে কেন, আর এটার সাথে অন্য কিছু নেই, আর যদি বিরিয়ানি থাকে হ্যাঁ তাহলে আর অন্য কিছু চাইবো না, বিরিয়ানি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তিন বেলা বিরিয়ানি খাওয়াবো না। ঢাকা খাওয়ানি তো বিরিয়ানি, মুরগ পোলাও, আসলে আসলে কি সত্য কথা কি ঢাকার মানুষই খাওনটাই গেছে, যেটা কইতাছিলেন বলবুল ভাই আপনি কি আমার মায়ের লাগে, এগুলি তো আছে এই সব খাওন তো, এটা তো সারা পৃথিবীর মানুষ জানে আমাকে এক বিরিয়ানি বা এই যেগুলো খাওনের কথা কইছেন। আপা একটু আগে আমাকেও এক বইনে ফোন করে কইতাছিল যে ফুটপাতের মধ্যে যে খাওন বেঁচে ঢাকায় ওইগুলি যদি একবার আপনি খান, আপনার আপনার টানবো আপনার দিলে টানবো মানে যাওয়ানের লাগে। আমি যখন আপা ইউনিভার্সিটিতে পড়ি আমার এক ফ্রেন্ড কইতাছে যে দোস্ত তোর একটা জিনিস খাওয়াবো আজকে, আমি কী খাওয়াবি, কই লজে লজে, তো আমার লয়ে গেছে রায় সাবাজার মরে উঠছেন, লজে সন্ধ্যাবেলা দিয়ে এক বেটা বই রয়েছে হোটেলের বাইরে, বই রয়েছে কাদা মাটি নোংরা জায়গায়, আমাকে বেটা তুই কই লইছো যে হ্যাঁ বেটা খাওয়ানি দিল হয়েছে, তাহলে তুই তো মানুষই না, তোকে তুই খা একবার খাওয়া দেখ, তো আমি তো খাইতে জানে খাইতে জানে জোর করে লয়েছে আমার খাওয়া হয়েছে। রোল বানাইছে বেটা ভিতরে কি দিয়েছে আল্লাহ মাহবুব জানে আপা, আমি একটা কামড় দিয়েছি, আমি কিসে কামড় দিলাম না, আমি খাইতে খাইতে আবার দিয়ে পাঁচটা রোল খাই লাইছি, আমি পাঁচটা তো খাইছি আবার বাসায় গেছি পরে দেখেন প্রতিদিন আমার টানে, প্রতিদিন সন্ধ্যা হইলে আমার টানে, আর রোল খাওয়া লাগবো না যাওয়া লাগবো, মানে ফাইভ স্টার হোটেলে গেলে এমন টানে না, স্টার ফাইভ স্টার ফাইভ স্টার হোটেলে গেলে টানে না, পাঁচই আবার স্টার কাপ আমার হইনে যেতে ইচ্ছা করে, আমার ওই রাস্তার মধ্যে যেতে ইচ্ছা করে খায়। অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে মানিক রেস্টুরেন্ট, এর মধ্যে পুরি বানায় বুঝছেন, পুরি বানায় দৈন্য পাতাতে কি জানি বানায় দেয়, চল্লিশ জন পঞ্চাশ জন করে লোক খারায় থাকে, একজনে তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা পুরি কিনে, আমি কি হালা করে কি মাসে করে কি খায় না কি করে, আমি ফোচকা খাইতে যেতাম সেই যে এই যে আপনার গিয়া কাপ্তান বাজারের বটতলা নিচে বা ফোচকা বেটা বলে একশো বছর ফোচকা বেঁচে তিন প্রজার ফোচকা বেঁচে, ওরে আল্লাহ বা মানুষজন খারায় থাকে, আপনি যদি ওখানে যদি দুপুরে খাওয়ানো লেগে যান আপনার ডিনারের খাওয়ানোর সময় হয়ে যাবে রাত হয়ে যাবে, এমন সিরিয়াল লেগে থাকে ওখানে এক ঘন্টা দুই ঘন্টা খারায় আপনি খাইবেন ছটা ফুচকা, খায়া কইবেন যে খাইছি আমি, খায়া কইবেন যে খাইছি আমি, মামা হালিমে যান আপা এটা তো রাস্তার মধ্যে বয়ে বা খাওয়ানো লেগে, আপনি তো সুটকুট পরে গেলে মাইসে খাইতে যাবো না, এখানে কেমনে বয়ে খামো, একবার যখন খাওয়া শুরু করবো আপা তখন কেবো তো শেষ তো এবার চাই না, শেষ তো এবার চাই না, প্লেট তো শেষ হয়ে যায় খাওয়ান তো শেষ হয় না। মামা আলি তো এই ছোট কালেতে হুনতাছি এই পর্যন্ত হুনতাছি মনে হয় পরের জন্মের মাইসে ওই মামা আলি মি খাইবো, মামা আলি হাজি বিরিয়ানি মামা আলি হুনতে হুনতে বড় হয়ে গেলাম সত্যি কথা ভাই, কিন্তু হুনতি আজ হুনতি আজ খাইতাছি খাইতাছি এখন তো ধর মিস করিছো খাওন খাওন আর কি, এর খাওনের কথা কই শেষ করে যাবো না পায়ে, ওই কথা তুলেন না এখন লাঞ্চের সময় হয়েছে সব খাওনের কথা কইছি এখন, ঠিক আছে খাওনের কথা শেষ, আপনি অন্য কোন প্রসঙ্গে যদি যেতে চান। আচ্ছা তো আমান ভাই আপনি কি শেয়ার করতে চান, আপনি করবা পারেন দুজনে ঢাকার ঢাকার সম্বন্ধে আপনারা যেটা শেয়ার করবার চান কি করুন, ঢাকার শুধু খাওন
তারপরে হলো ঐতিহ্য, তারপরে যে ঢাকার একটা ইতিহাস আছে এটা হয়তো বর্তমান প্রজন্ম ভেবে জানাই না, আবাহনী মোহামেডান রহমতগঞ্জ ওয়ান্ডার্স, যে খেলার পাগল ঢাকার মানুষ, ঢাকার মানুষ যে বুলুলে আপনার মনে আছে যে যখন আবাহনী মোহামেডানের খেলা হইতো ঢাকা স্টেডিয়ামে, হ্যাঁ আপনার খেলা হইলো আপনার 7টা বাজেইব, সকালবেলা থেকে প্রিপারেশন নিমু, হ্যাঁ আজকে খেলা আছে, দুপুরে গেছি, দুপুরে গিয়া দেখি লাইন, খেলা হইব 7টা বাজে, যে ঢাকার মানুষ যে খেলা পাগল করতেছি আমি ওইটা, এটা কথাটা হইলো ঢাকার মানুষ যে খেলা পাগল, আপনার প্রতিটা বাড়ির উপরে আবাহনী মোহামেডান পতাকা উঠতেছে, খেলার দিন ওইখানে একটা বিশাল উৎসব, এক সপ্তাহ থেকে সবচেয়ে বড় জানি কোন মহামেডানের সাপোর্টার আমার উপরে যাবার না পারে, জি আমার নাম পিলু। জি পিলু ভাই, জি পিলু ভাই, জি। আচ্ছা আমগো মেহমানগঞ্জ গান কি জি গাইবেন? হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি বুলবুল ভাইকে একটু ই করতে চাই আর কি, মনে করাইতে চাই ওই আমাদের ঢাকার অতীতে আপ্যায়নের যে এটা কালচার ঐতিহ্যটা একটু ই করে তুলে ধরার জন্য। পিলু ভাই ধন্যবাদ, আপনি আপনি আবার লাইন নিয়েছেন, আপনার মতো দিল খোলা মানুষ তো, দিল খোলা মানুষ পাওয়া মুশকিল আর কি, আপনি একটা দারুণ জিনিস মনে করেছেন, মিস করে গেছিলাম বুঝছেন। আমি ভাই আপনার একটা কথা কইবো, আমি ছোটবেলা একবার বিয়া খাইবার গেছি বুঝছেন, বিয়া খাইবার গেছি তো আমারে আমার এক চাচা লয়ে গেছে, ফরিদ চাচা আমার মনে পড়ে গেল হঠাৎ করে। জি জি জি, খুব ভালো লাগছে, লয়ে গেছে আমারে পেটাল, খুবই ভালো লাগতেছে আসলে, আমাদের ঢাকার এটা একটা সুন্দর একটা ই উৎসব একটা অনুষ্ঠান। ঠিক আছে ভাইজান, তো দুজনকে ধন্যবাদ, আপা আপনাকেও ধন্যবাদ, আমাদের এই কৃষ্টি কালচার ঢাকায় কৃষ্টি কালচারটাকে লন্ডনের ইয়েতে তুলে ধরার জন্য, বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য আমরা আসলে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এবং গর্বিত, ধন্যবাদ। ধন্যবাদ ভাই জান আপনাকে, আপনি ফোন করার জন্য। এখন আপনার যে প্রশ্নগুলো এখন আপনি বুলবুল ভাই আপনারে কইব, বুলবুল ভাই কোন আপনি বিয়া শাদির কথা কি গুড কইতে, এটা এখন বিয়া শাদির কথা কইবা লাগছিলাম তো, আমি আমার হঠাৎ করে মনে পড়ে গেল আর কি, আমার চাচা ফুরি চাচা হঠাৎ করে আমার কয় যে ল এক জায়গায় দাওয়াত খাবার যেমন, তো আমি কাকা কিসের দাওয়াত, দাওয়াত খাবার যেমন ল যায় এত কথা কষ্ট খেলে, আমি কি কাকা দাওয়াত খাবার যেমন একটু মানজা মুঞ্জা মেরা যেমন লাগবো না, এখানে কত লাগাইয়া, আরে বেটা লজায় দাম দেরি হয়ে যাবো বেটা, খানি খুনি সব ঠান্ড হয়ে যাবো, তো লয়ে গেছে আমার, লয়ে গেছে, আমি গিয়া দেখি ও রে এইটা কি বিয়ার খানি না এটা কিসের খানি, এটা কয়টা বিয়ে হইতাছে আমি কিছু বুঝবার পারতাছি না, ড্যাগের পর ড্যাগ দেখতাছি, আমি কইলাম চাচা ড্যাগ কয়টা লাগাইছে, আমি কেমনি আমি একটু জিজ্ঞান না একটু হুনি, 40টা ড্যাগ লাগে খাওয়ান ডানতাছে, খানি তো লাগাইছে, এখন দেখি আমার চাচা কয় সব খা সব খা, আমি কই চাচা এটা কি কো, আমি তো মানুষ কেমনে খামো সব, একটু একটু করে লোয়া খায় তো হনতে 30-35 পদ হইলো খাওন, আমি এনতে একটু হনতে একটু খাইলাম, আর দেখলি আপনার পেট ভরে যায় বুঝছেন, দেখলি পেট ভরে যায়, আপনি খাইবেন কি 35 পদে খাওন, এটা কি খাওন, আপনি মানুষ তো নাকি অনেক কিছু ভাই, ঢাকায় আপ্যায়ন দেশে কি হইলো, আমার তো এখানে দাওয়াত আছে আমি চাচা লয়ে গেছি, তোমার চাচা তারপরে পরিচয় করাই দিল, এবার এলো আমার কি করলো, আমি তাকে সালাম সালাম করে আমার সালামি বন্ধু দিয়া দিল, আমি কয় কি এত কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে আজকে আমার, খাইয়া গেলাম লয়ে ভি গেলাম, তো খায়াল আইলাম ঢাকায় সরি ঢাকায় অতিথি আপ্যায়নের যে কথা কইছেন পিল্লু ভাই, এইটার এইটার সারা পৃথিবীব্যাপী হয়েছে এইটার সুনাম, এইটার এমন সুনাম নাই কেউ কয় নাই আর কি, আমি আপনার ছোটো করে একটা গল্প শোনাই আর কি, আমার এক বেটা এক লোক আমাকেও ঢাকে আমরা জেনে থাকতাম হ্যাঁ, এক বেটা অন্য জেলার এক মানুষ আর কি, হে কী করবো, হে গরু কিনবো, এগুলো দুধ দুধ খাওয়ানো নিয়ে গরু কিনবো গাই কিনবো আর কি, তো হের কইছে যে আমগো দাদা বাড়ির পাশে
বিশাল একটা হাট বহে গরুর, তো ওখানে যাবো গরু হাট কিনতে। তো আমার মা, আমার মার কাছে কইছে যে ওখানে যাবো আমি গরু কিনতে। তো আমার মা কইছে যে যাইবেন সেই, তো তাহলে আমার শ্বশুরের দেখা করে আন গরু কিনতে গেছে। গরু কিনার আগে আ যায় আমার দাদার লোক দেখা করছে। এখন আমার দাদি হেলিগার রাইন্দা বাইরা খাওয়ায় হেরার হাটে যাইবার দেয় না, বিকাল হয়ে গেছে হাটে যাইতে। তো যাই গরু কিনছে, গরু কিনে আয়া পড়বো, আমার দাদা তারা আইবার দিব না। আমার দাদা তারা বাইত লয়ে গেছে, বাইত লয়ে যাই আর তারে ওই রাত রাখছে খানি, ওই রাতে খানি রান্না করে খানি খাওয়া হয়েছে। সকালবেলা ওই বেটা ঘুম থেকে ওঠার আগে সব চার পাঁচ পদের পিঠা আমার দাদি লয়ে তার সামনে হাজির হয়ে গেছে। এই যে অতিথি আপ্যায়ন, অতিথি হইল আঙ্গ লক্ষ্মী, অতিথি হইল আঙ্গ রহমত। তো লয়ে গেছে ওডি খায়া খেয়ে বেটা আইছে, বেটা আয়া সোজা গরু লয়া গাই লয়ে আঙ্গু বাইতেছে। আঙ্গু বাইতে আমার মারে কইতে আছে আপনি যে পাঠাইলেন আমার তো খাওয়ায় খাওয়ায় তো অসুস্থ মানে হলাইছে আপনার শ্বশুর শাশুড়ি। কয় কী হয়েছে? কয় আমি গেছি পরে আমারে খাওয়াইছে, ঠেলা ঠুলা যেতে খাওয়াইছে। কয় খান খান আরেকটা খান, এইটা খান আরেক পিস খান আরেক পিস খান। তো খাওয়া খেয়ে গেছি আমি হাটে, হাটের থেকে আমার জোর করে বাইতে লয়ে গেছে। এই নিয়ে যায় কয় এইটা খান একটা খান ওইটা খান, আমার তো পেটে সমস্যা হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। এই রাত্রে খাই সকালবেলা দিয়ে চার পাঁচ পথে পিঠা লয়েছে ঘুম থেকে ওঠানো নাকি। তো পিল্লু ভাই এইটা এইসব কথা কুয়া শেষ করে যাবো না, এই ছোটোখাটো প্রোগ্রামে অতিথি আপ্যায়নে আমরা ঢাকা ইয়ার হইলো পৃথিবীর সেরা, পৃথিবীর সেরা। কেউ যদি এটা লয়ে কথা কইবার যায় কথা কইতে রাজি আছি, পৃথিবীর সেরা হচ্ছে আমরা ঢাকায় অতিথি আপ্যায়ন। আপনার অসংখ্য ধন্যবাদ পিল্লু ভাই লাইন আহানের লেগা, আর আপনার মতো দিল খোলা মানুষ এবং চমৎকার প্রশ্ন করছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। দেখা আমার নাম আমান ভাই, আপনি কী কী পারছেন ঢাকা সম্বন্ধে? আমার ঢাকা তো দিল খোলা হগলতেই জানে, মন খোলা এবং কলজা বড়, এবং খা আত্মীয়তার ভাই যেটা কইছে যে আত্মীয়টা আমগো ঢাকা হলো সেরা, মানে যত কথাই কন্যাকে লেখা ঢাকার মতো আত্মীয়তা কেউ করবার পারবো না, কোনোদিন করবার পারে নাই বাপ দাদাগ আমল থেকে অক্ষুণ না। এখন আপনি কী কইবেন কন ভাই জান? যেটা বলতে চাইলো তো বলুল ভাই কইলো এই কথা শেষ করে, আমগো এখানে যে আমগো কথা হইলো আম আড্ডা, আড্ডা হইব খাওনের আড্ডা, যেখানে যাই চল বাইরে যাই ওই যাবো ওই যে ওই হোটেলে গিয়ে বইয়া খামু। আমি আমার বাড়িতে কেন যে খোলামুড়া, আমার মনে আছে একটা পেঁয়াজের দোকান ছিল, এই তিনটা বাজে যাই বইতো উপরে একটা ছাপ্পরের মতন একটা কিছু ছিল, ওইটি ওইখান দিয়ে গ্যাস দিয়ে বইতো যে তাড়াতাড়ি যাবো বে গিয়া তো পাওয়া যাটা। কিন্তু চারটা বাজে গিয়া দেখলাম হালা লাইন ধরে রয়েছে, হালা এই হালা শব্দটা কিন্তু অন্যভাবে আমি একটা মজা না না সবাই জানে আমগো ঢাকার ভাষায় হালা কইলে লাগে। আমান ভাই আমগো কিন্তু টাইম কম, আপনি একটু শর্টে কইয়া ফালান। আচ্ছা হালা কথাটা নিয়ে একটা মজার কথা কই, ঢাকা ঢাকার ভাষার মধ্যে যে আসলে এখানে অনেক ভালোবাসা আছেই আছে কিন্তু অন্যভাবে না। আমি একবার যাইতেছি এই বেবি ট্যাক্সি দিয়া, তো ওই স্কুলে যাবে লাগেছে তোর ক্লাস এইটে না নেরা পড়ি, আমি তো হালা থামা আমগো কথা, তো পাশে এক ভদ্রলোক ছিল, কে ছেলে তুমি দাঁড়াও এখানে, গালের মতো কিন্তু ভাষার মধ্যে অনেক ভালোবাসা আছে, এটা কিন্তু আদির কথা। আর যে খাওয়ার কথা আমগুলো প্রথম হইলো আগে ওই যে করে না আগে খায় মোর আমগো যে কইতো খাওয়া যাবো না ডাক্তার কইছে, ডাক্তারকে ভালো কে কইছে ডাক্তার কথা লাগবো না মল্লে খায় মরুম। তো এই যে খাওনের কথা আমি যে কইলাম আমগো খোলা মুড়ের পেঁয়াজু, আমি ওখানে যদি যাই আমার পেঁয়াজি না খাইলে আমার কলজা ঠান্ডা হইব না, নুরালি শরবত এগুলো হবো না। আর আত্মীয়তা আমরা আত্মীয়তা না হইলে আমগো যে এখানে ঢাকার মধ্যে আপনার 2 কোটি লোক কেমনে আইলো, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাইছি, আমরা তাদেরকে ভালোবাসছি, আমাদের ভালোবাসা পায় আমগো এখানে এসে বসত বাড়ি করতেছে। আমরা যদি তাদেরকে দূরে ঠেলে দিতাম তাহলে তো আর আইতো না। ঢাকা বাসের মন খোলা বিশাল বড়, এত বড় কুলজা এদের কয়েছেন না বিশাল মন, যেই আয়ু কোথেকে আছে গিয়েছে কোন নাই ভাই আমগো এলাকাইছেন আজকে তো আপনার আপনার আমগো পরিবারের সদস্য, আমরা দুই বেলা খাইলে একলগে বইয়া খামো, কোনো সমস্যা হইলে আমরা আছি আপনারা আছেন, সাথে সাথে আমরা আপন করে নিই, কখনো চিন্তা করি না আমরা ওই লোক কোথেকে আছে ওরে কি আমরা আমগো সমাজে নিয়ে গেলে প্রথমে চিন্তা করলে আমগো সমাজের একজন মানুষ বেড়ে গেলো, আমরা আরো বড় করে কিছু করার সাথে সাথে মানে কথা নেই কোনো কিছু জানার দরকার নেই, আমগো এলাকায় ছোট আমগো এলাকার মানুষ। আমান ভাই আপনি দর্শক আমগো টাইম নেই কা দর্শক উদ্দেশ্য যদি কিছু বিদায় নেওয়ার লেখা কইতে চান কইবে পারেন। ধন্যবাদ দর্শক মন্ডলী যারা এই দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠান দেখলেন এবং পরবর্তীতে অনেকে অনলাইনে অনুষ্ঠানটা দেখবেন। আমরা চেষ্টা করেছি আমাদের ঢাকার যে ঐতিহ্য কৃষ্টি কালচার এবং অনেক ইতিহাস তুলে ধরার জন্য, এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবারও এই অনুষ্ঠানকে দেখা করার জন্য। এবং আমরা আমি এবং আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলব
এই আমাদের যে ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে, আপনারা আসেন, যারা ঢাকাবাসী আছেন, প্রকৃত ঢাকাবাসী, আমরা আমাদের অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত হয়ে আমরা ঢাকাকে আরও বড় করে তুলে ধরবো, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার আরও ভালোভাবে লন্ডনে তুলে ধরবো, লন্ডন কমিউনিটির জন্য এবং সকল প্রবাসীদের জন্য। ধন্যবাদ আপা, আমি আগে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আইওন টেলিভিশনকে, স্পেশালি আমার ফারুক ভাইকে আমাদের আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি আজকে ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে রিপ্রেজেন্ট করছি এখানে, আমার সাথে আমার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আমিনুল্লাহ আছেন। আমি যারা প্রকৃত ঢাকাবাসী আছেন বিলেতে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো কোনোরকম ইগো, কোনোরকম ভেদাভেদ ভুলে আমরা এক ছাতার নিচে, এক প্ল্যাটফর্মের নিচে একত্রিত হই, এবং আমরা একসাথে হওয়া মানেই হচ্ছে একটা শক্তি অর্জন করা। আমি এই শক্তি আমরা পজিটিভ কাজের জন্য ব্যবহার করব, আমাদের স্বার্থে, আমাদের সুবিধায়, আমাদের কল্যাণে। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা ঢাকা শ্রেণীর সদস্য হন এবং আপনাদেরকে, ঢাকা আপনাদের কাছে ডিজার্ভ করে, এটা আমি বিশ্বাস করি। একটা শক্তিশালী ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে আপনাদেরকে অত্যন্ত চমৎকার কিছু সময়, কোয়ালিটি টাইম দিতে পারবে বলে আমার বিশ্বাস। এই জানি আমি যে অনুষ্ঠান দেখছেন, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপা আপনাকে ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনি গো দুইজন রে, আজকে কষ্ট করে আমগো স্টুডিওতে আহনের লেগা, ঢাকার বাসায় কথা কোনে লেগা, অনেক কিছু শেয়ার করেন লেগা, আপনি গো অশেষ ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমগো টাইম নেই, টাইম পুরায় গেছে গা, দেখা হইব আবার আগামী পর্বে। ওই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আর যদি আপনারা কেউ মনে করেন যে আমগো স্টুডিওতে আইবেন, তাহলে আইওয়ান টিভির মধ্যে যোগাযোগ করবেন, নাহলে আমার লগে যোগাযোগ করবেন। আপনারা ওই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, করোনা মুক্ত থাকেন। ধন্যবাদ।